ভোটের মুখে বিজেপির অন্তর্কলহ, প্রার্থী হতে না পেরে সোশ্যাল মিডিয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি নেতা, নির্দলে দাঁড়ানোর ইঙ্গিত। ভোটের মুখে ফের বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে, পৌরসভা ভোটে প্রার্থী হতে না পেরে সোশ্যাল মিডিয়াতে দলের বিরুদ্ধে ক্ষোভ জানালেন হাবড়ার বিজেপি নেতা রথীন সেন, নির্দলে দাঁড়িয়ে আসন্ন পৌর ভোট লড়ার ইঙ্গিত দিলেন তিনি। হাবড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা রথীন সেন দলের একাধিক পদে ছিলেন, কিন্তু এই মুহূর্তে তিনি কোনো পদে নেই। তবে কিছুদিন আগেও এক নম্বর ওয়ার্ডের বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ছিলেন তিনি, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হবার পর তার নাম লিস্টে না থাকায় সোশ্যাল মিডিয়ায় তিনি দলের সাথে সব সম্পর্ক বিচ্ছেদের কথা জানালেন। একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সে কথা জানান তিনি। সেখানে লেখেন, আমি বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম, আমি এখন নির্দল। সবার কাছে অনুরোধ, পরবর্তী কোনো মিটিং মিছিলের জন্য কেউ আমাকে ডাকবেন না। রথীন সেনের সাথে কথা বলে জানা যায়, আগামী দিনে নির্দল হয়ে এক নম্বর ওয়ার্ডের লড়াইয়ের কথা ভাবছেন তিনি। এ প্রসঙ্গে রথীনবাবু বলেন, হাবড়ার নির্বাচন কমিটি যাদের নেতৃত্বে চলছে সে নেতৃত্বে আমি থাকতে পারবো না, তাই এই সিদ্ধান্ত। দলের বিরুদ্ধে করিনি, কারণ হাবড়া আমাদের যে নির্বাচন কমিটি যে নেতৃত্বে চলছে তার সেই দলবদলুর নেতৃত্বে আমি কাজ করবো না, যার জন্য আমি এখান থেকে বিরত হয়েছি। টিকিটের প্রসঙ্গে তিনি বলেন, টিকিটের জন্য আবেদন করেছিলাম, সে বিষয়ে আশাবাদীও ছিলাম, কিন্তু টিকিট পাইনি। এবং যারা টিকিট পেয়েছে তারা কেউই বিজেপির পুরনো নেতৃত্ব নয়, সকলেই নবাগত, কেউ বা তৃণমূল, কেউ বা কংগ্রেস থেকে সদ্য যোগ দিয়েছে। টিকিটের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তিন জায়গার থেকে, আমি আশাবাদী ছিলাম যে দল আমাকে টিকিট দেবে, কিন্তু যেভাবে দল চলছে আমরা বিভিন্ন ওয়ার্ড আপনার খোঁজ নিয়ে দেখুন, যারা যারা টিকিট পেয়েছে তারা পুরনো কেউ না, সব একদম নবাগত, কেউ কংগ্রেস থেকে এসে কেউ তৃণমূল এসে, প্রথম সারি হাবড়া কোনো নেতাই নেই। দল ছাড়বার সিদ্ধান্ত প্রকাশ্যে আসবার পর রথীনবাবুর সাথে বিজেপির রাজ্য ও জেলা স্তরের উচ্চকর্তাদের ফোন মারফত কথা হয়, তবুও তিনি অনড়। নির্দল প্রার্থী হিসেবে ভোট লড়বার কথা জানিয়েছেন তিনি, আগামী দিনে নির্দল হয়ে এক নম্বর ওয়ার্ডের লড়াইয়ের কথাও ভাবছেন। হ্যাঁ, আমাকে অনেক উচ্চনীতিত রাজ্য থেকে অনেকে ফোন করেছিল, জেলারও অনেকে ফোন করেছিল, বলল ধৈর্য ধরুন সব ঠিক হয়ে যাবে। আমি বর্তমানে যেহেতু আমাদের জেলা ডিভাইড হয়েছে সেক্ষেত্রে কোনো কমিটি হয়নি আমাদের হাবড়া মণ্ডলে, এখন এই মুহূর্তে আমি হাবড়া না, আমি এখন বিজেপিতে দূরে আছি। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বারাসত সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি বিপ্লব হালদারের সাথে, তিনি জানান হাবড়া পৌরসভার ২৪টি ওয়ার্ডে ৮৪ জনের প্রার্থী হবার জন্য নাম জমা পড়েছে, তার মধ্যে ২৪ জনকে বাছাই করেছে দল, তুল্যমূল্য বিচারে দল প্রার্থী নির্বাচন করেছে, তাই সবাইকে প্রার্থী করা সম্ভব হয়নি। তবে এক নম্বর ওয়ার্ডে ভালো কার্যকর্তা হিসেবে পরিচিত রথীন সেন, দলের পক্ষ থেকে তাঁর সাথে কথা বলা হবে। আমরা আশা রাখি তিনি আসন্ন নির্বাচনে দলের একজন সৈনিক হিসেবে কাজ করবেন। বিধানসভা ভোটে এই ওয়ার্ড থেকে বিজেপির অনেক ভোটে লিড ছিল, সেই সাথে তিনি আরো বলেন, যদি নির্দল প্রার্থী হিসেবে রথীন সেন নমিনেশন সাবমিট করেন তাহলে বুঝতে হবে তৃণমূলের মদতে এসব করেছেন রথীন সেন। বিষয়টি নিয়ে কটাক্ষ তৃণমূলের, রথীন অবশ্যই আমার দলের একজন কার্যকর্তা ছিলেন, আর প্রার্থীর বিষয়ে দল বিভিন্ন তুল্যমূল্যের বিচারে আর নির্ণয় করেছেন, স্বাভাবিক কারণে সবাইকে খুশি করা সম্ভব হয়। আমরা যেটুকু আমাদের কাছে তথ্য হাবড়া পৌর এলাকায়, তাতে আমাদের এখানে প্রায় ৮৪ জন ২৪টি ওয়ার্ডে তারা অ্যাপ্লিকেন্ট, স্বাভাবিক কারণে ৮৪ জনকে দল প্রার্থী করতে পারে না, সেখানে তুল্যমূল্যের বিচার করে উনি হয়তো সেখানে বাদ পড়েছেন, কিন্তু দল তাকে অচ্ছুত ভাবছে এটা নয়। অবশ্যই গ্রহণযোগ্য কার্যকর্তা, পৌর নির্বাচনে তিনি নিশ্চয়ই ভূমিকা পালন করবে, এই মুহূর্তে তার মধ্যে শোক হয়েছে বা অসুবিধা বা একটা কষ্ট মনে হচ্ছে, এটা স্বাভাবিক সহজাত ব্যাপার। ভারতীয় জনতা পার্টি যারা করে তাদের এই ভুলভ্রান্তি সামান্য হতে পারে, কিন্তু সেগুলো শুধরে নিয়ে আমার ধারণা যে তিনি দলের কাজ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হাবড়া।